আবারও আরব প্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল বিদ্রোহীরা ছড়িয়েছে তীব্র আতঙ্ক জারি হয়েছে বিশেষ সতর্কতা সৌদি আরবের রাজধানী শহরে আছড়ে পড়েছে ইয়ামেন থেকে আসা মিসাইল সংবাদ সংস্থা জাজিরা জানাচ্ছে এই হামলায় জড়িত হুত্তি বিদ্রোহীরা গত কয়েক বছর ধরে তাদের দখলে ইয়ামেনের রাজধানী রয়টার্স জানাচ্ছে আরব রাজধানীতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জনগণ আতঙ্কিত বিবিসির খবর হামলার দায় স্বীকার করেছে হুত্তিরা আমলার লক্ষ্য রিয়াদের বিখ্যাত আল ইয়ামামা প্যালেস অনেক দূর থেকে কালো ধোয়া দেখা যাচ্ছে পরিস্থিতি সঠিক কি তা এখনও জানা সম্ভব নয় সম্প্রীতি আরও একবার হত্যিদের ক্ষেপণাস্ত্র আশরে পড়েছিল রিয়াদ বিমানবন্দরের পাশে ইয়ামেনের গৃহযুদ্ধ দেশটির সরকার মনসুর হাদিকে সমর্থন করেছে সৌদি আরব সহ অন্যান্য আরব সুন্নি মুসলিম দেশগুলো আদির সমর্থনে বিশাল সেনা অভিযান চালাচ্ছে সৌদি জোট কিন্তু ইয়ামেনের রাজধানী শহর এখনও গোষ্ঠীর দখলে হুত্তিদের সমর্থন করে ইরান ফলে ইয়ামেনে গৃহযুদ্ধের আড়াআড়ি বিভক্ত মুসলিম বিশ্ব